দাবি আদায়ে সোচ্চার হল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। তাদের পক্ষ থেকে দৃষ্টিহীন শিক্ষক ও বেকারদের স্বার্থে শুক্রবার পাঁচ দফা দাবিতে রাজধানীর অফিস লেন স্থিত শিক্ষা ভবনে রাজ্যের বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা সুমিতা মলের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে বিশেষভাবে সক্ষম অধিকার আইন 2016 অনুযায়ী বুনিয়াদী শিক্ষা দপ্তরে প্রতিবন্ধকতা, যুক্তদের অভাব অভিযোগ শোনার জন্য একজন আধিকারিক নিয়োগ, সিলেবাস অনুযায়ী ব্রেল বইয়ের ব্যবস্থা করা, দৃষ্টিহীন শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা, সমস্ত শূন্যপদে নিয়োগ সহ এর কিছু দাবি তোলা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা বলেন, প্রাথমিক শিক্ষা বিভাগের প্রতিবন্ধী কর্মচারীদের সমস্ত অভিযোগ শোনার এবং সমাধান করার জন্য একজন অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা জিআরও নিয়োগ করা হোক। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষকদের শিক্ষা প্রদানের জন্য ব্রেল বই এবং সেই সাথে প্রশ্নপত্রের ব্যবস্থা করা হোক। সরকার দাবিগুলি পূরণ করবে সে ব্যাপারে তারা আশাবাদী। দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপের ব্যাপারে তারা চিন্তা ভাবনা করবেন। চতুর্থত যেটা হচ্ছে সেটা হচ্ছে বুনিয়াদি শিক্ষা দপ্তরে অনেক শিক্ষক তার শূন্যপদ রয়েছেন এবং আমরা লক্ষ্য করছি যে শূন্যপদগুলিতে যথাযথ নিয়োগ হচ্ছে না। আমরা বলবো আজকে যে শূন্যপদগুলি পূরণ করা এবং প্রমোশনের ক্ষেত্রে এবং নিয়োগের ক্ষেত্রে যাতে আইন অনুযায়ী, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যে অধিকার আইন, সেই আইন অনুযায়ী 4% সংরক্ষণ যাতে যথাযথভাবে মানা হয়। তাছাড়া শিক্ষার আধুনিক কৌশল সম্পর্কে প্রতিবন্ধী শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা সহ পাঁচ দফা দাবি জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।